14 نومبر 2023 ترجمان کابر لسان اختر ثانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم جامعہ حکیم الامتر آجیبن سدسیہ سمیلنے جامعہ بشئے بھن خواب زیارت مدد ہوتے سنکت پریسرے کئیکٹی خواب شنان شاہ اختر بھونر انڈر گراؤنڈ جامعہ حکیم الامت مجدد نگر আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আমাদের এই জামিয়া হাকিমুল উম্মত এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা যে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যে করছি এমনটা না। মানুষে এটা করে না যে ভাই আমাদের এলাকায় একটা মাদ্রাসা হলে ভালো হয়, এলাকার ছেলেপেলেরা পড়বে, কোরআন হাদিস শিখবে, এরকম একটা উৎসাহ থাকে। পরে মাদ্রাসা করে পরামর্শ করে করে অথবা এক ব্যক্তি করে। আমরা এরকম নিজেরা এই নিজেদের ইচ্ছায় এই প্রতিষ্ঠানটা করি নেই, আমরা প্রতিষ্ঠানটা করতে বাধ্য হয়েছিলাম, কথা বুঝেন নাই তো। একটা বিষয় ছিল এই যে আমি জীবনে কখনো একটা মক্তব করারও হিম্মত করিনি, কিন্তু জামি হাকিমুল বোধ করার যে বিষয়টা দাঁড়াইছিল আল্লাহ এমন এক অবস্থা আমাকে দান করছিলেন যে আমার শেখকে আমি জানাইলাম। আমি দুই রাকাত নামাজ পড়তেছিলাম আমার খানকাতে, তো রাত্রিবেলা হঠাৎ দাঁড়ানো অবস্থায় আমার দিলের মধ্যে এরকম আমার অন্তরে এটা এলকা হলো আলহামদুলিল্লাহ যে জামি হাকিমুল উম্মত নামে একটা প্রতিষ্ঠান করা। তখন আমার ভিতরটা ভার হয়ে গেল, এত ভার হয়েছে শরীর যে মানে আজিব লাগতেছে, এবং আমি নামাজের মধ্যে অবাক হইতেছি যে আমি একটা মুক্ত করতে সাহস করি নেই, বড় জামি হাকিমুল উম্মত করতে হবে। তো যাই হোক, নামাজ পড়তেছিলাম, সালাম ফিরানোর পরে বসেছিলাম, যেন ভারী পাহাড়ের মতো লাগতেছিল আমাকে, এত ওজন লাগতেছিল যে কি হলো এটা, কি মামলা। চুপ করে ক্যাবলা মুখে একলা রুমে বসেছিলাম, পরে ভাবলাম এটা কেমন বিষয় হলো। তো আর দুই রাকাত পড়ে দেখি, তো চুপ করে কিছুক্ষণ বসে থাকার পরে কিছুটা ভাবার পরে আবার উঠলাম, আল্লাহ একবার, দুই রাকাত শুরু করলাম। ঠিক ওই দাঁড়ানো অবস্থা আবার আমার কলবে আল্লাহর তরফ থেকে এলকা হলো যে জামি হাকিমুল উম্মত নামে একটা প্রতিষ্ঠান করো। এই তো ওই সময় ভীষণ ওজন লাগতেছিল বুকের মধ্যে, অনেক ভার লাগতেছিল। আমি নামাজ শেষ করে আমি তো একদম অবাক, ইয়া আল্লাহ কি মামলা, কি করবো আমি। হজরের নামাজের পরে খাস খাস কয়েকজন সাথীকে ডাকলাম আমার কামরাতে, কতজন হবে, সাত আটজন হবে হয়তো বা, তাদেরকে ডাকলাম, দরজা বন্ধ করলাম, বললাম যে ভাই এরকম বিষয় তোমাদের কি মশওয়ারা। বলো না একটু প্রতিষ্ঠান করতেই হবে, সকলে মশওয়ারা দিল করতেই হবে। ওরা আমার সাহেব অহমদুল্লাহ আলীকে জানাইলাম, আল্লাহ আমার সাহেবকে অনেক উচ্চ মর্যাদা দান করে, জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মাকাম দান করে, আমাদের তমাম মাশায়েখ বুজুর্গান দিনকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। ওনাদের বরকতে আমরা দিনের উপরে যতটুকু চলতে পারতেছি ওনাদের বরকত এটা। আর নিজের দিনই মুরব্বী থাকে, এটা যে কত বড় নেয়ামত, কিছু হলে মশওয়ারা করা যায়। এখন কোন আল্লাহওয়ালা এরকম শেখ যদি না থাকে কারো মাথার উপরে, সেই মানুষ পেরেশান থাকে, এমন এমন বিষয় দাঁড়ায়, এখন কোথায় যাব, কি করব, কোনো কিছু বুঝে আসে না, এমন সময় বড় মুশকিল সময়। হযরত থানভি বলছেন যে সাহেব বানানোর মতো যদি তুমি কাউকে এখন আর না পাও, তাহলে তোমার যারা আছে কাছাকাছি বন্ধু বান্ধব তাদের সঙ্গে মশওয়ারা করো, তাও যদি না পাও তাহলে তোমার নিচে যারা আছে ওদেরকে ডেকে যাদেরকে যাদের সঙ্গে মশওয়ারা মনে আছে মশওয়ারা করো, মশওয়ারা ছাড়া না চলো, যে মশওয়ারা বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো শেখ এরকম দিনই মুরব্বী রুহানি মুরব্বী বানানোর মতো কাউকে পাওয়া অনেক বড় নেয়ামত, অনেক বড় দৌলত। আমার শেখকে আমি জানাইলাম,
হযরতজি এরকম বিষয়। হযরত ওয়ালা এত খুশি হলেন, অনেক হাসতেছিলেন, কি খুশি হযরত ওয়ালা। পরে যেদিন আমি এই এইটা আমার এই অবস্থা হলো, তার পরের দিন থেকে হযরত ওয়ালাকে মানে প্রতিদিন হযরত আমাকে ফোন করতেন, আমার আমি ফোন করতাম তা না, প্রত্যেক দিন হযরত তার খাদেমকে বলতেন যে ফোন লাগাও। তো হযরতের খাদেম বলতেন যে মাওলানা হযরত ওয়ালা কথা বলবেন, কথা বলেন আপনি সালাম দেন। তা আমি সালাম দিতাম, ফের হযরত বলতেন যে হ্যাঁ ভাই সে জামিয়ার বিষয়ে শোনাও, কি হলো এবং কতটুকু অগ্রগতি হলো, সাথীদের পক্ষ থেকে সহযোগিতা ইত্যাদি, মানে বিস্তারিত শুনতে চাইতেন। এবং এক একবারে এই এক এক প্রতিদিনের এক একবারের ফোনে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, একদিন তো এরকম হলো যে ডালগানগর খানকা থেকে আমি উঠে গাড়িতে উঠলাম বা উঠতেছি, গাড়িতে উঠার আগে ফোন আসছে রাত্রিবেলা। আমি এখান থেকে কথা বলতে বলতে সে গুলিস্তান ওই যে 0 পয়েন্ট সেটা অতিক্রম করে সেক্রেটারিয়েটের সামনে দিয়ে আগাইতেছিলাম একদম ওর সামনের দিকে, তখনও কথা চলতেই ছিল। এই তার মানে হযরত ওয়ালা রহমাতুল্লাহ ভীষণ খুশি ছিলেন, ভীষণ উচ্ছ্বসিত ছিলেন, ভীষণ অপেক্ষমান ছিলেন কখন এই কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ এরপরে আমি করাচিতে গেছি, এক সময় হযরত ওয়ালার সঙ্গে বিস্তারিত মশওয়ারা হয়েছে, এর নাম নির্ধারিত হলো জামিয়া হাকিমুল উম্মত এবং কমপ্লেক্সের নাম গুলশানের কমপ্লেক্স। এই তো এটা তো আরো অনেক পরের কথা এই নাম নির্ধারণ ফাইনাল করাটা, কিন্তু এর পূর্বেই এই যে জায়গা নেওয়া, এই জায়গা নেওয়ার বিষয়টা ছিল এরকম যে আমাদের খানকাতে শোয়া ছিলেন রাত্রিবেলা খাদি সাহেব কুমিল্লার, আমার রুমে ভোর রাত্রে উনি একদমই উজ্জ্বল চেহারায় হাসতে হাসতে আইসা ঢুকছে, খুব হাসি হাসতে আছে। আমি বললাম কি বিষয়, বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি যে তিনি খানকাতে আসছেন এবং আমাকে বললেন ঘোড়ার পিঠে উঠো, তো তিনি সামনে আমি পিছনে গেলেন, তো এই জায়গাটা যেখানে এখন জামিয়া এই পাশের রাস্তায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এবং বলছেন যে আমার নাম নিয়ে বলছেন যে আব্দুল মতিনকে বলো জামিয়া হাকিমুল উম্মতের জন্য এই জায়গাটা নিতে। ওই যে এটা তো আগেই নাম আসছিল যে দিদা দিলের মধ্যে আসছিল, আব্দুল মতিনকে বলো জামে হাকিমুল উম্মতের জন্য এই জায়গাটা নিয়ে নিতে। তার কিছুদিন পরে আমরা এটা বায়না করছিলাম, তো এটা কি আমাদের ইচ্ছাই হলো? এই জায়গাটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নির্বাচিত। আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আরেকবার সে হাজি সাহেব স্বপ্নে দেখছিলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে তসবিহ আছে এবং এই জায়গার মধ্যে অনেকগুলো ফুল গাছ লাগাইছেন, লাগায় পরে যখন একটা বাগানে পরিণত হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার এই ফুল বাগানের যত্ন করবে সে কামিয়াব হয়ে যাবে। এই বাগানটা আমাদের না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরো কিছু কথা শুনেন তো, আমি এই জন্য বলতেছি যে আমি আল্লাহর কসম করে বলি আমি জামে আসি তো আমি কাঁপতে থাকি। দিল থেকে এটা বিশ্বাস হয় যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের প্রতিষ্ঠানে আসছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের দাঁড়াতে আসছে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের বাড়ি ঘরে আসছে। এমন কিছু স্বপ্ন যে বড় ভারী ভারী লাগে। একবার রসুল আরেক ভাই আমাদের জামিয়াতে এখনো তাল মেলে হাফেজে কোরআন এবং এখানে এখনো পড়ে লক্ষ্মীপুর বাড়ি, হাফেজ সাহেব স্বপ্নে দেখছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই জামিয়ার ভবনের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন জামিয়ার দিকে এবং বলতেছেন যে এটা আমার বাড়ি, এইটা আমার বাড়ি। বাম দিকে ইশারা করে আরেকটা ঘরের দিকে তা ইশারা করে বলছেন এটা আমার ঘর। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের বাড়ি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের ঘর, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, মহব্বত করার তৌফিক দেন, কদর করার তৌফিক দেন, খেদমত করার তৌফিক দেন। আরেক দোস্ত, তিনি শরীয়তপুরের এক আলেম,
উনি আমার খানকাতে সময় লাগাইতেছিলেন, এক বছর লাগাইছেন। ওই সময় তিনি স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামি হাকিমুল মধ্যে আসছেন এবং নিজেই বুখারী শরীফ পড়াইছেন। সেখান থেকে বের হয়ে ইফতা বিভাগে গিয়ে ফতোয়ার একটা কিতাব পড়াইছেন। পরে বের হয়ে ওই মাওলানার নাম নিয়ে বলছেন, আবুল বাশার দুই সবক পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার কফি খাওয়া। সে রান্নাঘরের দিকে দৌড়াইছে, গিয়ে বলছে যে মাস্টার রবি, রবি ভাই তাড়াতাড়ি কফি বানাই দেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কফি খাবেন। মাস্টার রবি বলছে যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি জন্যই কফি বানাইতেছি। তো রসুল একদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছেন, এখানে সবক পড়াইছেন, এটা জামিয়ার জন্য অনেক বড় খুশখবরই না, অনেক বড় খুশখবরই না যে এখানে এলবি দিয়ে শিক্ষা দেওয়া হইতেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শরীয়ত এখান থেকে জিন্দা হবে, এলমে নবুয়ত এখান থেকে সারা জাহানে চালু হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবুল করেন। মুফতি সৈয়দ সালাম কোথায়? হ্যাঁ, সে যে দুই নাতিকে ভর্তি করছিলেন যে, সেটা কে দেখছিল? ঠিক আছে, আমাদের এই জামিয়ার এক শিক্ষক উনি স্বপ্নে দেখছেন যে, এটা এই মুহূর্তে আমার হঠাৎ মনে পড়ছে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাতি কয়জন ছিলেন? দুজন না? হ্যাঁ, দু নাতি দুজনকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন জামিয়া হাকিমুল উম্মতে এবং তাদেরকে ভর্তি করাবেন। পরে সিঁড়ি দিয়ে তাদেরকে নিয়ে উপরে উঠতেছেন জামিয়া হাকিমুল উম্মতে নিয়ে তাদেরকে একদম দস্তুর মতো সবকে নিয়ে গেছেন যে ভর্তি করাইছেন অফিসে, নিজে ভর্তি করার পরে একদম সবক যেখানে হবে সেখানে নিয়ে পৌঁছে দিয়েছেন যে তোমরা এখানে পড়ো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে শিক্ষক দেখছেন তিনি এখানে মজুদ আছেন। এরকম শুনতে থাকছিলাম আমাদের দারুল দেওবন্দ সম্পর্কে এরকম মুবাশশারাত আছে, সেই দারুল দেওবন্দ সম্পর্কিত যে মুবাশশারাত এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে দেখানো স্বপ্নগুলো এর উপরে মুস্তাকিল একটা রেসালা হয়েছে, কিতাব হয়ে গেছে। গত রমজানের শেষ দশকে ভারত থেকে কিছু ওলামা ইকরাম আসছিলেন আমার খানকাতে, তো ওনারা এরকম মুবাশশারাত শোনার পরে আমাকে বললেন যে আপনি জামিয়া হাকিমুল সম্পর্কিত মুবাশশারাত এই মুবারক স্বপ্নগুলো এটা একটা কিতাব করে ফেলেন, এটা আমরা পড়লে আমাদের ফায়দা হবে, মুসলমানদের ফায়দা হবে, কারণ বুখারী শরীফে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসের কিতাবগুলো তো এটা সব ওলামা জানেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো নিঃসন্দেহে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর বুখারী শরীফের এক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো স্বপ্ন দেখলে এটা বলো, প্রকাশ করো, আর মন্দ স্বপ্ন দেখলে কাউকে বলো না। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা, এর থেকে ভালো স্বপ্ন কি? কি কথা বুঝেন নাই তো? এবং এটা হলো কোন ব্যক্তির ব্যাপারে না, দিনই প্রতিষ্ঠানের ব্যাপারে, এটা কি আলোচনা করা উচিত না? আপনাদের শুনতেছেন যে এর মধ্যে বরকত এবং নূর অনুভব হয় না? হযরত হাকিম উল উম্মত তারাই বলছেন, কোন আল্লাহর ওলির কথা ভুলেও যদি মনে পড়ে সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়, তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মনে পড়ে বা আলোচনা করা হয় সেখানে কি পরিমাণ নূর অন্তরে পয়দা হবে। গেল সপ্তাহে এক আজীব ঘটনা হয়েছে, এই এটা কি বার আজকে শনিবার, এই গত মঙ্গলবারের আগের মঙ্গলবারে লালবাগের হাফেজ আনোয়ার, লালবাগ এলাকার হাফেজ আনোয়ার যা আগে কাতারে ছিল এখন সে গুলশানে ব্যবসা করে, তো সে আজকে এখানে আছে মাঝমাতে আসছে ছুটে, পরে বললো যে আমি এই মঙ্গলবার সকালবেলা ঘুমাইছি তো দেখলাম যে জামি হাকিমুল মতো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসবেন বলে সকলে অপেক্ষা আছে, এখানে এটা তাজা স্বপ্ন, তো ছাত্র ওস্তাদ সবাই অপেক্ষমান, শিক্ষকদের মধ্যে কয়েকজনের নামও নিছে যে তারা ছিলেন, যেদেরকে দেখছি আমি মাওলানা মঈন সাহেব জামিয়ার নায়েবে মুতামিম, মাওলানা রেজওয়ান সাহেব জামিয়ার নাজমে তালিমাত, আরো কাকে কাকে দেখছে, আমাদের মাওলানা তৈয়ব সাহেবকেও দেখছে সাথে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন এবং ওই যে বড় সিঁড়িটা দিয়া দোতলার উপরে উঠছেন, উঠা হাসতেই ছিলেন। আর ওই যে স্বপ্ন দেখছে ও খালি কান্দিয়ে ছিল, ও লাগাতার কান্দতেছে, কান্না থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেই ছিলেন, হাসি থামে না। ও বলে যে এত হাসতেছিলেন যে হাসির সঙ্গে মারির দাঁতগুলো পর্যন্ত দেখা যাইতেছিল। কি সুন্দর দাঁত, জলমল করতেছে, কি সাজানো দাঁত, কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। তো জামিয়া যে রসুল্লাহ সাল্লাম তো শিবাছেন, আমাদের এখানে আজীবন সদস্য সম্মেলন হবে এই সপ্তাহে, তো তার আগের সপ্তাহের আগের সপ্তাহে রসুল পাক সাল্লাহ আলাইসলাম জামিয়াতে তো শিবাছেন। এটা আমাদের জন্য কত বড় খুশখবরই, হ্যাঁ, কত বড় বাসার সুহান আল্লাহ বিহামদি। এই সংসের এই সব এই স্বপ্নের আরেকটা অংশ আছে, সেটা হলো যে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম শেষে ওকে আতরের আধা কিলোর মতো আতর হবে, এত বড় একটা বোতল, অত্যন্ত সুন্দর কারুকাজ করা, সেটা ওকে দিয়েছেন একটা ব্যাগে করে, এবং আমার নাম দিয়ে বলছেন যে এটা তো এটা তোমার শায়েখকে পৌঁছাও এবং বলবা যে এটা আমি দিছি। এটা যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নত তরিকার উপরে ইলমে নবুয়ত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই স্বপ্নটা বললাম পরের স্বপ্নের ভূমিকা শুরু। তো এটা মঙ্গলবার ছিল না, ওর পরের দিন বুধবার রাত্রে দুইটার সময় আমাদের জামিয়ার যে ওস্তাদ মুফতি শহীদুসালাম উনি রাত দুইটা আমাকে ফোন করছেন, আমি ঘুমে ছিলাম, পরে শেষ দিকে যখন জাগলাম তো ওনার ফোন দেখে অবাক হলাম, রাত দুইটায় ফোন করছে আমাকে, কি বিষয়ে। যাই হোক, পরে দেখলাম যে একটা আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, পড়লাম স্বপ্ন, জিয়ারতের স্বপ্ন, এমনটা যে আমি খুব অবাক হলাম, আল্লাহ কি জিনিস, বড় ভারী লাগলো। পরে ফজরের নামাজের পর পর ডাকাইলাম, তুমি আমাকে শুনাইলেন, শোনানোর পর যতগুলো স্বপ্ন বললাম আর যত শুনছি জিয়ারতের খা, এই স্বপ্নটা আমার কাছে সবচেয়ে বেশি ভারী মনে হয়েছে। এবং এরপরে মানে যখনই এটা মনে পড়ে আমি নিজেকে স্বাভাবিক রাখতে মুশকিল না মুশকিল হয়। হ্যাঁ, উনি বললেন যে রাত সোয়া একটার দিকে উনি স্বপ্নে দেখছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই জামিয়া হাকিমুল উম্মতের দফতরে ইহতেমাম, দফতরে ইহতেমামের বাইরে এখানে একটা কুরসির উপর একটা চেয়ারের উপরে বসছেন এবং জামিয়ার দিকে মুখ করে, এইভাবে যে দক্ষিণ পশ্চিম মুখে হয়ে জামিয়ার দিকে ফিরে তিনি বসছেন, আর এই পুরো দফতরে ইহতেমামটাকে ভিতরের কামরাটা সহ উনি দেখতেছেন যে এটা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কামরা। তখন রসুল পাক সাল্লাহ আলাইসলাম মুফতি শহীদুসালামের সামনে এভাবে জামিয়ার দিকে ইশারা করে, তখন এই হাত উঁচু করে এইভাবে সাধু আঙ্গুল উঁচু করে তখন বলতেছে, আব্দুল মতিনকে বলো আমার এটা, মানে জামিয়ার দিকে ইশারা করে বলতেছিলেন, আব্দুল মতিনকে বলো আমার এটা। এত ভারী কণ্ঠে এত গাম্ভীর্যপূর্ণ ভাবে বলছেন যে যখন থেকে শুনছি তখন থেকে দিলের মধ্যে আজীব এটার আসর মাসুস হয়, অনেক বেশি আসর লাগে। এবং সেদিন থেকে জামে আসতেও সবসময় আমি খানকার থেকে রওনা করি, কাঁপতে থাকি যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন আমার এটা। তো সেখানে যাওয়া কত দায়িত্বের ব্যাপার, কত বেশি খেয়াল রাখা দরকার, কতটা তৈরি হয়ে যাওয়া দরকার। যেদিন ওই খাব দেখছেন তিনি, সেদিনই আমি সকালবেলা আমি খুব অস্থির ছিলাম যে কি করব, নায়েব মুহতাম স্যারকে ফোন করলাম, সব শিক্ষকদের একত্রিত করো, মাগরিবের পরে আমি আসবো, জরুরি কথা আছে। আসাদুল একরাম ছিলেন, মাগরিবের পরে আমি এসে বসছি, এই খাব তাদেরকে শোনাইলাম এবং বললাম যে ভাই প্রত্যেকে ফিকির করি যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন আমার এটা, এই জামে আমার। তো সেভাবে আমরা নিজের দায়িত্ব পালনের ফিকির করি, সবসময় সচেতন থাকি, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের বাড়ি ঘরে আমরা থাকি, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের ফুলবাগানে আমরা থাকি, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জামিয়াতে আমরা থাকি,
এদারাতে আমরা থাকি, সেরকম দায়িত্ব সচেতন থাকি, কার কি ভুল আছে সেগুলো খেয়াল করি, সেগুলো সংশোধনের চেষ্টা করি এবং নিজেরা তাকওয়ার উপর সুন্নতের উপর চলি, তাল মিলেনদেরকে খেয়াল রাখি, তারা যেন খুব এলমে মেহনত করে এবং এলমের উপত অর্জন করে, সুন্নত তরিকার উপর যে দিকেও বানায় সেগুলোও খেয়াল রাখি, সব বিষয়ে খেয়াল রাখে দিনদা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং যার যে দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করি। এগুলো তাদেরকে বলছি বটে, কিন্তু আমি নায়েব মুতাম সাহেবকে বলছি যে ভাই তোমরা, আর উস্তাদদেরকেও বলছি আর তোমরা আরও ফিকির করো কি বিষয়ে আমাদেরকে সতর্ক করলেন কিনা যে এটা তোমরা এই ভুলগুলো সংশোধন করো ইত্যাদি। তো এরকম তো অনেক ভারী বিষয় না এটা। তো আপনারা দোয়া করেন যে আমরা সকলের জন্য জামিয়ার কদর করতে পারি এবং জামিয়ার খেদমত করতে পারি এবং জামিয়া হাকিমুল মতের সঙ্গে জুড়ে থাকতে পারি। বড় ভারী মামলা লাগে শেষ খাপটা শোনার পর থেকে, যখনই স্বপ্ন মনে পড়ে দীর্ঘ সময় পর্যন্ত আমি নিজেকে স্বাভাবিক করতে পারি না, কোন ব্যক্তির বিষয় না, একটা দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারতের খাপ। কিছু লোক এরকম বলে যে খাপের কথা আলোচনা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলছেন ভালো স্বপ্ন দেখলে সেটা বলো, এটা তো একটা মস্ত বড় দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিষয়, এটার এটা এটা দেখা যেরকম মুবারক, এটার আলোচনা করো মুবারক, বরকতময় বিষয়। যারা এরকম বলেন তারা ভুল বলেন, ঠিক কথা বলেন না। আপনারা যারা জামি হাকিমুল মতের সঙ্গে জুড়ে আছেন, জামিয়ার খেদমত করেন, মহব্বত করেন, এই কথাগুলো জানার দ্বারা আপনাদের কতটা খুশি লাগতেছে যে এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জুড়ে আছি। আল্লাহ আমাকে মাফ করেন, আমাদের সকলকে মাফ করেন, এই প্রতিষ্ঠানের অন্তর দিয়ে কদর করার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা স্বপ্ন হঠাৎ এই মুহূর্তে মনে পড়লো, সেটা হলো আরো কয়েক বছর আগে আমাদের যখন এখানে জামিয়া তালিম তরবিয়ত শুরু হয়েছে, তখন এক হাজী সাহেব স্বপ্ন দেখছেন, তিনি তার ছেলেকে ভর্তির জন্য জামি হাকিমুল মতে নিয়ে আসছেন এবং জামি হাকিমুল মতে যাবেন, কাছে গিয়ে দেখতেছেন যে জামিয়া হাকিমুল মতিটা মদিনা শরীফে, উনি দেখতেছেন যে আমি আসলাম জামিয়া হাকিমুল মতে, এখন দেখি কি জামিয়া হাকিমুল মত মদিনা শরীফে। এবং উনি বললেন যে জামিয়ার ভিতরে যখন আমি ঢুকতেছিলাম, জামিয়ার যে বাইরের খাম্বাগুলো খাম্বাগুলোকে রিয়াজুল জান্নার খাম্বার মতো মনে হইতেছিল। বলেন আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম যে প্রিন্সিপাল সাহেবের কামরায় যাবো, জামে হাকিমুল মতের প্রিন্সিপালের কামরায় গিয়া ছেলেকে ভর্তি করবো। তো একজনে বললো যে এই যে বাম পাশের এই কামরাটা, এটা প্রিন্সিপাল সাহেব এখানে থাকেন। বলে যে আমি ভিতরে গিয়া দেখি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিন্সিপাল স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি বললাম যে ইয়া রসুলুল্লাহ আমার ছেলেকে ভর্তি করবো। বলে হ্যাঁ, এই যে ডাইন পাশের কামরা যাও, ওখানে নায়েবে মুতামিম থাকে, তার কাছ থেকে ফরম পূরণ করে নিয়ে আস, তো ভর্তি করা হবে। তো ডান পাশের কামরা গিয়া দেখতেছে একদম আমাকে নায়েব মুতাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এগুলি কি কেউ বানায় বানায় বলা সম্ভব? কেসা আছে মহামলা। হ্যাঁ, তো এই জামিয়ার মুতামে সে গিয়া দেখতেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে। এই সকল মুবারক স্বপ্ন থেকে এটা মনে হয় যে ইনশাআল্লাহ তাআলা জামি হাকি উন্মতের দ্বারা এলমে নবুয়ত জিন্দা হবে, এলমে নবুয়ত এর প্রচার প্রসার হবে, আল্লাহ পাক যেন সারা পৃথিবীতে জামি হাকি উন্মতের এই মেহনত খেদমতকে পৌঁছে দেন।
এর বারাকাতকে পৌঁছে দেন। আর এখানে সবসময় যেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে এটা দিন ছিল, শরীয়ত ছিল, সুন্নত ছিল, সেই দিন শরীয়ত সুন্নত জিন্দা থাকে, সে এলমে নবুয়ত এলমে বহি খুব জিন্দা থাকে কামেলভাবে, এবং সেটা যেন সারা পৃথিবীতে পৌঁছে জামে হাকিমুল উম্মতের মাধ্যমে। আর সেই খেদমতে আপনারা মশগুল যারা আপনারা এই জামিয়ার সঙ্গে যুক্ত আছেন, যা আজীবন সদস্য যারা আপনারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এদারার খাদেম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাড়িঘরের খাদেম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করেন এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করেন, আপনারা সেই প্রতিষ্ঠানের খেদমত করেন, আপনারা সকলে জামে হাকিমুল সব জামে হাকিমুল উম্মতের পরিবারের সদস্য এবং আজীবন আমরণ নিজেরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা, মহব্বত করা, খেদমত করা এবং নিজের সন্তানাদিকেও বলা যে তোমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবে, নিজের খানদানকেও বলা তোমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে